খেলা দিতে কি এবারে খেলা হাসপাতালে নিয়ে দেশে তো বাজবগর হাফ ইন দা সেটা কি চেষ্টা করছি এই মুহূর্তে গুলশানের যে ফিরোজা চালো চালো আগুন জ্বালো চালো 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 আগুন জ্বালো আগুন জ্বালো শুধু বাইরে দেখো আগুন জ্বালো একসাথে আগুন জ্বালো একসাথে বাকশালিতার গতিতে আগুন জ্বালো একসাথে চালো রে চালো আগুন জ্বালো মুক্তি 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 চাই হালা জিয়াই ফিরোজা হচ্ছে এবং ফিরোজা থেকে
থেকে ফিরোজা জয় জুলুম উলিয়া সেখান থেকে কিন্তু সে তাকে জয় হামা উলিয়া দর্শক, আমরা সরাসরি যুক্ত হয়েছি রাজধানীর ফিরোজার সামনে থেকে কিন্তু তাকে নিয়ে বিএনপির যে নেতা কর্মী যারা রয়েছেন, অঙ্গসংঘ নেতা কর্মী যারা রয়েছে, তারা কিন্তু তাদের যে নিজস্ব ব্যারিকেড সেই ব্যারিকেড তৈরি করে কিন্তু তারা আসলে বেগম খালেদা জিয়াকে তার রাজধানীর এবার কেয়ার হাসপাতাল নিয়ে যাওয়ার জন্য কিন্তু রাজধানীর যে ফিরোজা বাসভবন রয়েছে বেগম খালেদা জিয়া সেখান থেকে কিন্তু সে তাকে নিয়ে যাওয়া হচ্ছে। সেখানে পুলিশ যেরকম একদম উপস্থিত রয়েছে তেমনিভাবে পুলিশ যেরকম তেমনিভাবে সরাসরি আপনাদের কিন্তু দেখানোর চেষ্টা করছি বেগম খালেদা জিয়া তাকে চিকিৎসার জন্য রাজধানী এবার কেয়ার হাসপাতালে নিয়ে যাওয়া রাজধানী এবার কেয়ার হাসপাতালে নিয়ে যাওয়ার জন্য কিন্তু তার বাসা দেব সন্ধ্যা 7:30 আপনার খালেদা জিয়াকে নিয়ে এই মুহূর্তে যাচ্ছেন, আসলে দলীয় নেতা কর্মীদের প্রোটোকল নিয়ে যাচ্ছেন, কি কত দূর আসলে আপনারা এভাবে যাবেন? কত দূর পর্যন্ত আসলে এভাবে যাবেন ছাত্র দলের নেতা কর্মীদের সঙ্গে নিয়ে? জানেন দেশ খালেদা একটা অন্যায় ভাবে গত 6 বছরের বেশি সময় ধরে এই প্যাসিভ খুনি হাসিনা সরকার অবৈধভাবে বন্দি রেখেছে। দেশটি বেগম খালেদা জিয়া গত 6 বছরের বেশি সময় ধরে অন্যায়ভাবে বন্দি থাকা অবস্থায় আরও বেশি মারাত্মক অসুস্থ হয়েছেন। দেশি বিদেশি চিকিৎসকরাও দেশটির বেগম খালেদা জিয়ার একটা
প্রতিহিংসামূলকভাবে দেশটিতে এখন খালেদা জিয়াকে অন্যায়ভাবে এত কাছে আসছে ম্যাডাম অসুস্থ আমরা দেশটিতে এখন খালেদা জিয়াকে নেতাকর্মী সহকারে এখান থেকে নেতাকর্মী সহকারে আমরা এবাকের হসপিটাল পর্যন্ত যাবো ইনশাআল্লাহ ধন্যবাদ বিভিন্ন পর্যায়ের নেতাকর্মী যারা আছে তারা কিন্তু ধরনের বড় মহড়া দিয়ে কিন্তু আসলে বিএনপির বিভিন্ন পর্যায়ে এবং ছাত্র দল তারা কিন্তু এসেছেন খালেদা জিয়াকে এই মুহূর্তে যদি বলা যায় রাজধানী হাসপাতালে কিন্তু নিয়ে যাওয়া হচ্ছে নিয়ে যাচ্ছে এবং এই সময় কিন্তু দলটি বিভিন্ন পর্যায়ে নেতা
ছিলেন এবং যেখান থেকে আমরা দেখেন চেষ্টা করছেন যে বেগম খালেদা জিয়াকে হাসপাতালে নেওয়ার উদ্দেশ্যে কিন্তু এই মুহূর্তে যদি বলা যায় বিএনপি নেতাকর্মী যারা রয়েছে তারা কিন্তু বেরোচ্ছে এবং ঠিক তেমনিভাবে ছাত্র দলের একটি মিছিল কিন্তু যাচ্ছে যেখানে ছাত্র দল সভাপতি স্লোগান দিচ্ছিল এবং সামনে কিন্তু সাধারণ সম্পাদক একদম ছাত্র দলের জনতা তাদেরও কিন্তু অবস্থান ছিল এই আমরা যুক্ত ছিলাম যেখানে যে বিরোধা যে বাদভবন সেখান থেকে সম্পাদক চেষ্টা করছিলাম আপনাদের দর্শক পরবর্তী আপডেট পেতে বেশ মাতারের সঙ্গেই থাকুন।